Hello viewers, Azimoy Aponar Homukot, Adventure Schooler, Good News Loi Aisu. Aponaloke, A channel to the Ethio, subscribe Koranai, Agote Aponaloke, A channel to subscribe Korahok. Aru Kakotaka, Bell icon to the Aponaloke, Prashkorok. Ahok, Azi, Venture Schooler, Zi Hobor Mor Hatot Ai Police, Hei Hobot to my Aponak Dibokuzizu. A channel Zugedi Apon Luke Nobom Abong Dosham Trenir free online class Koribo Paribo. Hey online class to Hobo Gonit Bishoyer Upor. Aponaluke Zudi more class kini Shaba Boarder website or Deki Po Paribo my website to Apon Lukok Koidisu website to hall www.shabaonline.org. Ahok Azi moi Z Venture Schooler Hobor Loi moi Aponar Mazetaisu. হে খবরটো মক জে কে শর্মা সারে এক বার্তা প্রেরণ কৰিছে হে বার্তাটো মই আপোনাৰ সম্মুখত লৈ আহিছো হেতু জে কে শর্মা সারে জনাইছে আজি বটদেৱ বিশ্ববিদ্যালয়ৰ দ্বিতীয় বৰ্ষপূৰ্তি অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ৰখনৰ আই উপস্থিত হোৱা অসমৰ মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টৰ ৰনুজ পেগু মহোদয় হুদ অহম প্ৰাদেশিকিত প্ৰাদেশিকৰণযোগ্য আনাশিক্ষক কৰ্মচাৰী সংস্থাৰ যৌথ সমিতির আমি চারজনীয় প্রতিনিধি দল এটাই বটদেব বিশ্ববিদ্যালয়ের চৌদ্দত সাক্ষাৎ করি প্রথমতে সংস্থার তরফর পরা এখন ফুলাম গামছা আৰু এটা অহম সরাইরে তেখেতক আদরণি জনাব পরবর্তী সময়ত আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের লগত এক আলোচনাত মিলিত হৈ বিগত সরকারে অসমৰ নতুনকে প্রাতিষ্ঠিত আহিতা সম্পূর্ণ শিক্ষকসকলক টিচার আৰু আহিতাবিহীন শিক্ষকসকলক টিউটর হিসাবে পদ প্রাদেশিকরণ করার কথা উল্লেখ করে কয় যে একেখন অনুষ্ঠানেতে একেলগে কর্মরত বিভিন্ন স্তরের শিক্ষানুষ্ঠানের শিক্ষক কর্মচারী সকলের ভিতরত নতুনকে প্রাদেশিকৃত নন টিচিং স্টাফ সকলের ক্ষেত্রত বিগত সরকারখনে বৈষম্যমূলক নীতি অবলম্বন করে একেবারে ন্যূনতম ফিক্সড স্যালারি দি পদসমূহ প্রাদেশিকরণ করার সম্পর্কে পুঙ্গানুপুঙ্গভাবে অবগত করেও আৰু আগন্তক জুলাই মাহত অনুষ্ঠিত হ'ব লগা অসম বিধানসভা অধিবেশনত নতুনকৈ প্ৰাদেশিকৃত সকলো স্তৰৰ নন টিচিং ষ্টাফসমূহক অসমৰ চৰকাৰৰ পূৰ্ণ পৰ্যায়ৰ সৰকাৰী কৰ্মচাৰী হিচাপে অন্তৰ্ভুক্ত কৰি ন্যায় প্ৰদান কৰিবলৈ যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মন্ত্ৰী মহোদয়ক বিনম্ৰতাৰে অনুরোধ জনায় সংস্থার তরফর পরা এখন স্মারকপত্র প্রদান করো তদুপরি প্রাদেশিকরণ আইন আওতার ভিতর প্রাদেশিকরণযোগ্য নন টিচিং স্টাফ সকলের পদ সমূহ তাৎক্ষণিকভাবে প্রাদেশিকরণ করবলৈ বিভাগীয়ভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবলৈ মৌখিকভাবে মন্ত্রী মহোদয় কাতর অনুরোধ জনায় মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী মহোদয় আমার কথাকিনি অতি মনোযোগে শুনি আমাক জনায় যে নতুনকে প্রাদেশিকৃত সকলো স্তরের নন টিচিং স্টাফ সমূহের ফিক্স স্যালারি দি পদ প্রাদেশিকরণ করা সম্পর্কে তেখেতে জ্ঞাত তদুপরি প্রাদেশিকরণ আইনের ভিতর সকলো স্তরের নন টিচিং স্টাফের বিভিন্ন সমস্যা সমূহ বিষয়ে তেখেতে সম্পূর্ণরূপে জ্ঞাত বলে আমাক অবগত করে কয় যে সরকারে নতুনকে প্রাদেশিকৃত নন টিচিং স্টাফ সকল সমস্যা সমূহ পর্যায়ক্রমে সমাধান করার বাবে চিন্তা চর্চা করে থাকা হয়েছে আর প্রাদেশিকরণ সমস্যার লগতে জড়িত সকল নন টিচিং স্টাফের বিভিন্ন সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা হব বলে আমাক আশ্বাস প্রদান করে যদিও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমার সমস্যাখিনি পর্যায়ক্রমে সমাধান করব বলে কোয়া কথা সুরে আমাক হতাশ করেছে নতুনকৈ প্রাদেশিকৃত সকল স্তরের নন টিচিং স্টাফ সমূহের উচিত ন্যায় বিচারি তাৎক্ষণিকভাবে মহামান্য গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ নহলে অতি কমেও চারি বছরের আগতে অসমের সরকারে আমাক পূর্ণ পর্যায়ের সরকারি কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করার বাবে পদক্ষেপ গ্রহণ করা আশা দেখা নাই যেন আমার আজি অনুভব হল গতিকে আমি এতিয়া তাৎক্ষণিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত হব সেই সম্পর্কে সকলো আনা শিক্ষক কর্মচারীয়ে সূক্ষ্মভাবে চিন্তা চর্চা করে পরামর্শ আগবাড়াইলে অনুরোধ জানালো এটু জেকে
শর্মা স্যারে তেখেতে মোক জানাইছে যে এইটো নিউজ দিবর কারণে মই এইটো দিয়াছো আৰু তেখেতে যি মেমোরান্ডাম যেটো দিছে সেই মেমোরান্ডাম মই আপোনালোক দেখাই আছো এইটো আপোনালোকে দেখক।